স্বাধীনতার স্পিরিট নিয়ে, ইমানের জজবা নিয়ে 26 মার্চ পাকিস্তানি পাক হানাদার বাহিনীদেরকে এই দেশের সাধারণ মানুষগুলো লাঠি দিয়ে পিটে দেশ মুক্ত করে দেশ স্বাধীন করেছে। সেই মুসলমান, সেই কালেমা গো মুসলমান, ঈমানের জজবা নিয়ে বলতে চাই, কোরআনের তেলাওয়াত কি মজা লাগে? আর আওয়াজ দিয়ে বলেন, লাগে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনা মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কত অবদান আমাদের প্রতি, আল্লাহর পক্ষ থেকে যে কত অবদান আমাদের প্রতি, কি পরিমাণ অবদান মহান রব্বে কারিমের পক্ষ থেকে। এই মাইকুল বক্সটা একটু আমার এটা এটা এদিকে দাও, এটা হালকা এইভাবে ইয়ে করে দাও। একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, গোটা মানব জাতি মহান আল্লাহ দয়া ছাড়া এক মুহূর্ত বাঁচা সম্ভব না। যাবে বাঁচা? ক্ষমতার দাপট দেখি টিকে থাকা যাবে? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, গোটা মানব জাতি আমার আল্লাহ দয়া সারা মায়া সারা বাঁচা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে তার নিয়ামতের কথা উল্লেখ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত, ফাদা কালিমাতু রব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা। কথা যেন টানে ওই সিস্টেম কর ভাই, তুই কি দিও কথা যেন টানে। পৃথিবীর আটলান্টিক, পৃথিবীর প্রশান্ত বঙ্গোপ মহাসাগর, নদী নালা খাল বিল পুকুর পুষ্কুনি তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালিতে রূপান্তরিত হয়ে যায়, আর দুনিয়ার সমস্ত ঘাস গুলি যদি কলমে রূপান্তরিত হয়ে যায়, আমার আল্লাহর তারিফ গুণগান প্রশংসা
লেখতে 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 একদিন পানি রূপী গালিগুলো শেষ হয়ে যাবে গো, লেখতে লেখতে গাছ রূপী কলমগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আল্লাহর প্রশংসা নেয়ামত লিখে শেষ করা যাবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, বলেন তাই বারে বারে ওই কদমে যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় নাই উপমা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় নাই উপমা, তাই বারে বারে ওই নামে রিগিসরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া নেই আদায় করি, বলেন তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে। আল্লাহ রব্বুল আলামিন তার আরেকটা সূরার মধ্যে কালামুল্লাহর মধ্যে 31 বার নিয়ামত কে উল্লেখ করে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ও মানব জাতি ও জিন জাতি, আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা, আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা না, জোরে কোন ঠিক কিনা, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দান করিনি, এই দুইটা নিয়ামত, এই চক্ষু কার দান, আরো জোরে কোন কার দান, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের মুখের মধ্যে কান জিহ্বা দেই নাই বান্দারে, এক কান জিহ্বা দিয়ে হাজার রকমের স্বাদ তুমি অনুভব করতে পারো, আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দান করি নাই, আমাদের নেতারা যদি বলে আমাদের সরকার এই করেছে সেই করেছে, কিছু জনগণ আছে তারা বলে ঘোড়ার ডিম করছে, কয় না আল্লাহ কয়, সরকার যেটা করলো তোমরা অস্বীকার করতে পারলা, আমি আল্লাহ যেই নিয়ামত তোমাদের 3.5 হাত দেহের মধ্যে আমি দিয়ে দিলাম, ওই নিয়ামতের অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নাই, জোরে কোন ঠিক কিনা, আছে তাকওয়া ভিশন টিভি, নিত্য নতুন ওয়াজ মাহফিল, তেলাওয়াত ও গজল পেতে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।